Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়ালা আম্মা বাদ পিএসটি বাংলার দূরেরও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য রইল প্রাণডালার শুভেচ্ছা সম্মানিত সুধী দর্শকবৃন্দ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম সেটি হলো পাপের অশুভ পরিণাম এই মূল প্রতিপাদ্য বিষয়ের প্রাসঙ্গিক জ্ঞাতব্য নিয়ে আমরা আলোচনা করেছি আজকের এই পর্বে আমরা আলোচনা করব সেটা হলো শির যে সবচেয়ে বড় পাপ আর এই পাপ জগতে কি কি অকল্যাণ ডেকে আনে এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আর সেই লক্ষ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই আমার ডান দিকে উপভিষ্ট আছেন বিশিষ্ট আলমেদিন শেখ আব্দুর ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর আমার বামে উপভিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলমদিন প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম ও রাহনাতুল্লাহি ও বারাকত আর আপনাদের সাথে রয়েছে আপনাদের ভাই হাওরান হোসেন আশা করি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করবেন শুধু দর্শন শেরেখ শেরেখ মহাপাপ সকল পাপের সেরা পাপ এই পাপের পরিণাম আখারাতে ভয়াবহ প্রথমেই আমরা এ বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানাবো ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীর ধন্যবাদ নাহমাদুহু নুসাল্লাহ আলা র সুলিল আম্মা আম্মাবা শেখ শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আবার পাশাপাশি এটাও সত্য যে আমরা শির অধিকাংশ দিনদার ইমানদার মুসলমান জানেন না বুঝি না বুঝেন না আমরা মনে করি অন্যান্য ধর্মের অনুসাররা যখন আইসা আল ইসাল্লামকে আল্লাহর বেটা বলেন তখন ওটা শির হয় যখন ওজায়ের আলাইসাল্লামকে আল্লাহর বেটা বলেন তখন শির্ক হয় কিন্তু আমরা যখন কোনো নবী অলিকে আল্লাহর সাথে ফানা হয়ে গিয়েছেন বাঁকা হয়ে গিয়েছেন বলি তখন শির হয় এটা আমরা আসলে বুঝতেও পারি না বুঝতে আবার ওরা কি অর্থে আল্লাহর ছেলে বলেছে সেটাও আমরা জানি না আমরা মনে করি মূর্তি পূজা করলে হয় কিন্তু মূর্তির পদ্ধতিতেই আমরা কোনো মানুষকে বা কোনো গাছপালাকে বা কোন কবরকে যদি পূজা করি ওটা যে শির এটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি যে অন্য ধর্মের অনুসারীরা যখন কোনো দেবতার কাছে প্রার্থনা করেন অথবা কোনো ঠাকুরের কাছে প্রার্থনা করেন অথবা কোনো দেবতার নামে মানত করেন ওটা শীর হয় কিন্তু আমরা যখন কোনো মানুষের নামে মানত করি অথবা মানুষেরকে বিপদে পড়ে ডাক দিই ওটাও যে শীর্ষ আমরা কবরে যাই গাছের কাছে যাই মাছের কাছে যাই পূর্বে তোমার বিশ্ব অতি দৃশ্য ছিল হাস্যকর কেউ পুজিত গরু ছাগল কেউ পুজিত গাছ পাথর তো সেই পূর্বের দৃশ্য আমাদের মধ্যে এখন ফিরে আসছে আমরা কিন্তু এরকম বলতেছি ওয়াহদাহুল্লাহ শরিক আলা এক আল্লাহর এবাদত করব। সাথে আমরা কিন্তু কেউ পূজা করতেছি কেউ গিয়ে মাস পূজা করতেছি কেউ গিয়ে কচ্ছপ পূজা করতেছি কেউ গিয়ে কুমির পূজা করতেছি কেউ গিয়ে গাছ পূজা করতেছি এখানে মূল সমস্যাটা হয়েছে অর্থটা আমরা বুঝতে পারছি না আমরা ভাবছি যে আমরা যে যেটা ভক্তি এটা এবাদত নয় এবাদতটা কি এবং শির কি এটা সামান্য হলেও জানা দরকার তা না হলে শিরকের পরিণতি বুঝতে অসুবিধা হবে আল্লাহ কোরআনে সোরা ফাতেহাই বর্ণনা দিয়েছেন আদেশ দেননি

আল্লাহ তালা প্রথম হুকুমটা বললেন কি যে হে মানবজাতি এখানে আর কোন মোনাফেক মুসলমান পার্থক্য নেই হে মানব জাতি তোমরা আল্লাহর করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন যিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন তোমাদের আগের আগে সমস্ত বিশ্বকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য আসমানকে ছাদ করে দিয়েছেন জমিনকে বিছানা করে দিয়েছেন আসমান থেকে পানি نازিল করেছেন আল্লাহ তালা জমিন থেকে বিভিন্ন ফসল উৎপন্ন করেছেন তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করো না আমরা আসলে মূলত শিরকের বিষয়ে আসছিলাম আল্লাহ এখানে ডক্টর সাহেব আপনার এই আলোচনা থেকে একটা জিনিস আমি দর্শকদেরকে জানাতে চাই সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কাছে বলেছেন তোমরা আমার ইবাদত করো কিন্তু তার আগে তিনি বলেছেন আমি কে তিনি বলেছেন আমি তোমাদের রব আমি তোমাদের خالিক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের আগে যারা চলে গেছেন তাদেরকেও সৃষ্টি করেছি আসমান আমি সৃষ্টি করেছি আর তোমাদের কল্যাণের সব নিয়ামত আমি সাজিয়ে দিয়েছি তারপরে তোমরা কার করবে কাকে ডাকবে কাজেই সাবধান তোমরা আমারই আবাদত করবে তাহলে তোমরা এখানে দুটো জিনিস বললেন আল্লাহর ইবাদত করো কারণ তিনি তোমার একমাত্র সৃষ্টিকর্তা সবকিছু তিনিই দিয়েছেন আর আল্লাহ সাথে কাউকে সমকক্ষ করো এখানে আল্লাহ তালা তার সৃষ্টির কথা কেন বললেন আরবের কাফেররা তাকে একমাত্র সৃষ্টি কথা মান্য করত। আল্লাহ এখানে যে কথাগুলো বলেছেন সবগুলো তারা মানতো তিনি আমাদের রব মানত তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন মানত আমাদেরকে আমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন মানত তিনি আসমান থেকে পানি নাজির করেন মানত তিনি জমিনকে বিছানা বানিয়েছেন মানত তিনি ফসল বের করেন মানত কিন্তু তারপরও তারা যে অন্যায় করত করতো আল্লাহ কিছু কিছু মাখলুক কোন কোন বিষয়ে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিত আল্লাহ বললেন আল্লাহর সাথে কাউকে সমকক্ষ না এটাই হলো খা আল্লাহ রসুল সাল্লাম প্রশ্ন করা হলো আব্দুল্লুদ বলছেন সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি তিনি বললেন আন্তান তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে ও কাকা তিনি তোমাকে সৃষ্টি তুমি স্বীকার করছো আল্লাহ তোমার সৃষ্টি করতে তাহলে তুমি কেন তার এবাদতে অথবা তার কোন ক্ষমতায় অন্যকে তার সমকক্ষ মনে করছো ধন্যবাদ আপনাকে আমরা শেখ আব্দুর রাজাক হিসাবে যাব যে সবচেয়ে বড় গুণা যেগুলি কবিরা গুণা বলি আর কবিরার মধ্যে আকবর উল বাইর হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুণা যে শিরিক এই প্রসঙ্গে একটু আলোকপাত করি জনাব আসলে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন যেটা মানুষের জন্য একান্ত জানা জরুরি আসলে যেসব পাপের কারণে মানুষের ইহকালো হারাই হারাই পর কালো তার সবচেয়ে বড় পাপটি হচ্ছে করলে মানুষের দুনিয়াতেই তার নেকি নষ্ট হয়ে যায় যখন বিদার গেলে বাদাত কবুল হয় না সির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় সিরক করলে আল্লাহকে খাটো করে দেখা হয় আর একজনকে তার পাশে বসিয়ে দেওয়া হয় আর শির করলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন যে তারা যদি করে তাহলে কানু তাদের আমল নষ্ট হয়ে যায় তারা যা আমল করেছে অবশ্যই শিরক একটি বড় পাপ যার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায় শুধু মানুষের নয় বলছি শুধু মানুষের নয় আল্লাহ তালা আমাদের নবীকেও বলছে যে লাইন আশ্রয়তাকবা না যে আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও আমল নষ্ট হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কাজে এই বিষয়টি আমাদের কাছে অতিব গুরুত্বপূর্ণ যার কারণে আমরা ইহকাল ওaharay পরকাহলাই বড় গুনাহ বলা হয়েছে আর এই কারণেই শিরকটাকে দুনিয়াতে সবচেয়ে বড় পাপ বলে উল্লেখ করা হয়েছে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবরুল থালাসা সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি পাপের জগতে পাপের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি তার এক নাম্বার বড় পাপ হচ্ছে শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে শিরক করলেই দুনিয়াতে যে পাপের সিরিয়াল আছে তার সবচেয়ে বড় পাপ হবে তারপরের দুটি আমরা একটু হালকা করে বলে রাখি রসুল সাল্লাম পর বাক্যে বললেন ওকুকুল ওয়ালে দায় পিতা মাতার অবাধ্য চলা হচ্ছে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ অকৌল জুরে মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলা ও শাহাদাত জুরে অন্য এক বর্ণনা রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া জি মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ এই কথাটাই আব্দুল মাসুদ রাজি আল্লাহ তাল বলেন সু এলা রসুল্লাহ সাল্লাহমে একবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে আ এমত অবস্থায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এটাই সবচেয়ে বড় পাপ যদি যে জিজ্ঞাসা করে আরেকটুকু বললেন সুম্মায় আল্লাহ রসুল এরপরে কোনটি আর এটা বুঝতেছি না আমরা আবাদত কে না বুঝার কারণে তাই এবাদত সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো বিরতিতে যাচ্ছি ফিরে এসে পুনরায় বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় রাহমতুল্লাহ সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজান নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দরন সঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে হায় বড়ায়নতা দয়াদ্রতা একজন মুমইন আরেক মুমইন ভাইকে সিহত বেশ করে অন্য দিকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ কাসিম একজন মুমইন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান বাংলায় আলাইকুমতুল্লাহ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমরা যে আলোচনা করতেছিলাম বিরতির আগে সেটি হলো যে আবাদতটা কি তাহলে আবাদত যে কোনো ধরনের চূড়ান্ত ভক্তি ভক্তি হজরত শাহ আলিউল্লাহ মহাদে দেহলবী রহমতুল্লাহ একটা তুলনা দিয়েছেন যে চূড়ান্ত না সাধারণ এটা বোঝার পদ্ধতি হয় কর্মে নইলে মনে কর্মে যেমন দাঁড়িয়ে থাকাটা এটা চূড়ান্ত ভক্তি না এটা মানুষের জন্য মানুষ দাঁড়ায় আবার দেবতা বা পূজ্যের জন্য দাঁড়াতে পারে কিন্তু ভক্তি এটা কেউ চূড়ান্ত ভক্তির প্রয়োজন ছাড়া দেয় না আর একটা হলো আমার অন্তরের ভিতরে কি অবস্থা বিরাজ করছে অর্থাৎ আমি যে কাজটা করছি এটা জাগতিক কোনো কারণে না অলৌকিক মানে দুনিয়ার উপকরণ ছাড়াই কারোর ভয়ে ভক্তিতে করছি এটা হলো আমার অন্তরের অবস্থা চূড়ান্ত ভক্তি কি আপনাকে আমি আপনার সাথে একটু সহায়তা করতে পারি সেটা হলো এই যে আমি একটা জিনিস দেখলাম ভয়ের একটা জিনিস ভয়ের দেখলাম কেউ আমাকে একটা জিনিস ধরলো এটা লাঠি উঠাইলো পিটাবার জন্য আমি তো ভয় পাবো এটা তো ন্যাচারাল ভয় কিন্তু কোন লাঠি নাই কোন অস্ত্র নাই কিছু নাই আমি যে অন্তর থেকে যে ভয়টা পাচ্ছি অন্তরের গভীর থেকে যে ভয়টা তো লৌকিক সহজে আমরা বুঝতে পারি একজন নাস্তিক তিনি সবকে ভয় কেন লাঠি ভয় কিন্তু একটা প্রতিমাকে ভয় পান না বা একটা মসজিদকে ভয় পান না কারণ এই ভয়টা অলৌকিক তার ভিতরে বিশ্বাস নেই আর একজন বিশ্বাসী যে পাথরটাকে দেবতা মনে করেন অথবা যে কবরটাকে একটা কল্যাণ কল্যাণের কিছু মনে করেন এটাকে কিন্তু ভয় পান তিনি সেই ভয়টা কি তার উপরে পেশাব করতে পারেন না তাকে লাথে দিতে পারেন না অন্য ধর্মের কিন্তু ভয় হ্যাঁ এই জন্য বিষয়টা মূলত লৌকিক এবং অলৌকিক জাগতিক ভয় ভক্তি শ্রদ্ধা এগুলো স্বাভাবিক কিন্তু যেটা অলৌকিক দুনিয়ার কারণাদি ছাড়া আমার ভিতরে ধারণা হচ্ছে এই ব্যক্তির কাছে অলৌকিক কোন ক্ষমতা আছে অথবা অলৌকিক ভাবে আমার কোন কল্যাণ বা অকল্যাণ পারে বা কোন অকল্যাণ এবং এই চিন্তা যা যে কর্ম এটাও শিরক এগুলি হলো এবাদত এটা এটা একমাত্র হকদার হলেন আল্লাহ আল্লাহ সুরা যখন কোন সৃষ্টিকে এরকম মনে করবো তখনই সেটা শিরকে পরিণত হবে ধন্যবাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি যেটা বলছিলেন বলছিলাম শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের আসলে এবাদতের বিষয়টি রাসুল সাল্লা আলি সাল্লাম নিজেই উত্তর দিয়েছেন জিজ্ঞাসার জিবুর আল্লাহ আল্লাহ রাসুলের কাছে এসে বললেন আখবিরনি আনিল এহসান এহসান কাকে বলে একনিষ্ঠতা একমুখী হয়ে এবাদত করা কাকে বলে এটা বলুন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন কেন না কাত তারাহু ফাইনলাম তখন তারাহু ফাইন্য হইয়া রাখা আপনি এমনভাবে এবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন আপনার ভীতিটা আপনার মনের খেয়ালটা এমন হবে যে আমি আল্লাহকে দেখছি ফ্যানলাম তখন তারা আপনি যদি তাকে না দেখেন আপনি যদি এটা ভাবতে না পারেন তো অন্তত এইটা ভাবেন যে আল্লাহ তালা আপনাকে দেখছেন এবাদতের ভাবটা হবে এরূপ এটাই মূলত এ বাদাত যেটা রাসুলসাল্লাহ আলি সাল্লাম বললেন এ এবাদত অবশ্য আল্লাহ তালাও সকল নবীকে বলেছেন এইভাবে যে আমি সকল নবীকেই তার স্ব জাতির কাছে পাঠিয়েছি এই বলে যে সকল নবী বলবেন ও বদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো অজতানেবুত্তাহত আর তাগুত থেকে বেঁচে থাকো মানে এবাদতটা এমন খালেস ভাবে হবে সেখানে যেন কোনো সেরে সমস্যা না থাকে সেটা মানুষের ভয়ে হোক কাউকে সন্তুষ্ট করার জন্য হোক মানে কোন প্রকার যেন তাগুতির সমস্যা না থাকে তখনই সেটা মূলত যেটা যে তাগুত শব্দ তাই না তো তাগুত আমাদের হয়তো বা অনেক জায়গায় বাংলায় অনুবাদেও আমরা অনেকে তাগুত লিখি কিন্তু প্রকৃত প্রকৃত তাগুতটা অনেকে বুঝি না তাগুতটা কি আসলে তাগুতের এক নম্বর যেটা আমরা অর্থ নিব সেটা হচ্ছে মূর্তি এরপরে যে কোন ব্যক্তিকে ভয় করা হয় এইভাবে বলেছেন যে তাগুত হচ্ছে আপনার শয়তান আবার বলেছেন যে মা অবিদা মিন দুন ইল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তবে সেটাই হলো এক এটাই হলো এক নম্বর অর্থ যে আল্লাহ ওকে ছাড়া যার ইবাদত করা হয় এটাই হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এটা স্পষ্ট আল্লাহিন ইসতানাবু তাগুত আই ইবাদুহা তাগুত বর্জন করার অর্থ তাগুতের ইবাদত বর্জন করা এটাই মূলত তার আর আল্লাহ কোরআনে অন্য জায়গায়

সেই তাগুতকে দূরে রাখতে বলেছেন আল্লাহ রা অর্থাৎ আছে তাগুতের কাছে নয় বরং একমাত্র আল্লাহ এটাই হলো তহিদ আর এর বিপরীতে এই কথাটাই আল্লাহ অন্য জায়গাতে এভাবে বলেছেন যে বহু জায়গাতে বাক্য গুলি এসেছে আল্লাহ তালা বলছেন আবদুল্লাহ ওয়ালা তু শ্রী কুবেহি যে তোমরা আল্লাহ তালার ইবাদত করো আর তার সাথে বিন্দুমাত্র শরীফ শরীফ করো না সাই আ সাই আ এমন একটা শব্দ যে সামান্যতম যদি কিছু ঘটে ইবাদত করতে গিয়ে সেটা শায় অন্তর্ভুক্ত যেমন আমি সলাত এক ধরনের আদায় করছি একজন মানুষ ঘরে ঢুকল তাতে আমার সলাতের ইবাদতের গতিটা বেড়ে গেল বেড়ে গেল পরিবর্তন হয়ে গেল আমি সুন্দর করতে লাগলাম তাহলে এই গতিটা যদি চলে আসে তখন আর এবাদত মানে আল্লাহর জন্য আর থাকলো না থাকলো না চুড়ান্ত বিনম্রতা প্রকাশ একেবারে নিজেকে আল্লাহর কাছে নত করে দেওয়া এটাই তো হলো এবাদত আর এটা একমাত্র আল্লাহ আর কেউ পেতে পারেন না ওই কথাটাই যেটা আল্লাহ বলেছেন জিন্নওয়াল ইন্স ইলবদুনঐই কথরে আল্লাহ তালা বলেছেন আমা ওমেরু ইল্ল এবদুন মুখলেনা আলা না যে তাদেরকে বলা হয়েছে তারা আল্লাহ তালার এবাদত করবে এক নিষ্ঠ হয়ে এক মুখি হয়ে এবাদতটা তার জন্য খালেস করে তার দিকে ধাবিত মাইল হয়ে। যাতে করে সে এবাদুতে কোনো প্রকার ত্রুটি সন্দেহ না থাকে মানুষের এবাদত করতে গিয়ে তার বাস্তব কর্ম ১৯ হতে পারে। কিন্তু সেখানে যেন অন্য কোন প্রকার চিন্তা চেতনা না থাকে তখন তার মোটামুটি জনগণের সামনে জিনিসটা তুলে ধরলাম যে এবাদত সেরিকটা কি এটাও তুলে ধরলাম আর সেদিকের দিকে মানুষ ধাবিত হয়ে যাচ্ছে হয়তো বা টের পাচ্ছে না সেটা হচ্ছে এবাদতকে না বোঝার কারণে জি সেটাও আমরা তুলে ধরলাম এখন আমরা সংক্ষেপে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যাব মাতারম আপনি এই বিষয়টা ধরে দেবেন যে এই যে সেরিক যারা করছে তারা যে এক আল্লাহকে বাদ দিয়ে একাধিক ইলাহের পূজা করতে গিয়ে যে মানসিক উৎকণ্ঠার ভিতরে আছে এই বিষয়টা কি জাগতিক অভিশাপ নয় জি জি এটা আসলে শির আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন এনার শিরকা জুলমুন শির হল সবচেয়ে বড় জুলুম জুলুম বড় অপরাধের অনেক দিক আছে তার দুটো দিক একটা যেটা আপনি ইঙ্গিত করেছেন মুশেক ব্যক্তি যার অন্তরে শির কাছে তিনি বুঝুন অথবা না বুঝুন ওই ব্যক্তি সবচেয়ে বড় জুলুম করছে নিজের উপরে যেটা আল্লাহ তালা কোরআন করিমে অন্য আয়াতে বুঝিয়েছেন দরাব আল্লাহ রাজুলা একজন গোলামের চাকরের কিতো দাসের দাসের একজনই মালিক আর একজন চাকরের অনেকগুলো ঝগড়াটে মালিক দুই চাকরের অবস্থা এক হতে পারে না যার এক মালিক সে শান্তিতে থাকে যে এক চাকরের অনেক মালিক তার অশান্তির শেষ নেই যিনি তৌহিতপন্থী তার কালবের মালিক এক আর যিনি সিরিকপন্থী তার কালবের মালিক অনেক বানিয়ে মানে অনেক মালিকের অধীনে কল্যাণ তিনি ছুটে বেড়াচ্ছেন ওই গাছে ওই পাথরে ওই দেবতা ওই কবরে ওই ব্যক্তির কাছে গেলে হয়তো কল্যাণ পাবো ওই গাছের ফল অথবা ওই পুকুরের মাছ ওই একটু হাত বুলিয়ে দিলে আমি তার কল্যাণ এবং অকল্যাণের চেতনা চেষ্টায় সে নত যেন নূজ্য সে শুধু ছুটে বেড়ায় মানে সে হন্য হয়ে ছুটছে কোথায় শান্তি পাবে কিন্তু কিন্তু শান্তি সে পায় না শান্তির আধারে আসতেছে আর এর বিপরীতে তৌহিদ কি অবস্থা সে জাগতিক কাজ করে জগতে কল্যাণের জন্য যে জাগতিক কাজ করে কিন্তু অন্তরে কোনো অশান্তি নেই কারণ জানে আমার কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ এবং যে আল্লাহ আমাকে আমার মায়ের চেয়েও অনেক বেশি ভালোবাসেন যে আল্লাহ আমার কল্যাণ অকল্যাণ আমার চেয়েও ভালো বোঝেন কাজে আমি কাজ করব কোনো উৎকণ্ঠা তাকে স্পর্শ করতে পারে না ধন্যবাদ আপনাকে যে হাদিসটা আসছে আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবি আবদুল্লাহ লক্ষ্য করে বলছেন যে আমি তোমাকে ও আল্লিম কালিমা আমি তোমাকে কতিপয় কথা শিক্ষা দেবো এহফাদুল্লাহ এই হাদিসটার প্রেক্ষাপটে আলো করেন দুই মিনিটে আবু হরের রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ সাল্লাম অন্য বরণ আবদুল নমসাদ আবু হরেরা আবু হরের রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন কালিমাতিন হন না কে সেগুলির প্রতি আমল করবে অথবা ইয়াল্লেমা মাইয়া মালবিহীন না অথবা শিখিয়ে দেবে এমন ব্যক্তিকে যে ব্যক্তি এই কালেমাগুলির প্রতি আমল করবে তখন আবহরায় রাজন বললেন না জি আমি আমি প্রস্তুত আছি সেই কথাগুলি মেনে চলার ফদা খামসান তখন রাসুল সাল্লাম তার জন্য পাঁচটি কথা বলে দিলেন তার একটি কথা বললেন যে তুমি একবারে খালেস অন্তরে আল্লাহর এবাদত করো তা আহবাদান নাস তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে এবাদতকারী হয়ে যাবে বা ওই বাক্যটাকে তিনি ওভাবে বুঝিয়েছেন যে তুমি আহিব নাস মাতুহ বলে নাফ শেখ মোমেনান কোন মেনান তুমি যদি যেটা তোমার জন্য ভালোবাসছো আর একজনের যখন তুমি যদি ভালোবাসো তাহলে তুমি হয়ে যাবে একজন নিষ্ঠাবান মোমেন এবং সবচেয়ে বড় এবাদতকারী আমি যেটা بلتسلام جي ها يا غلامو ها اتاهلو شايق جي تقولسين بشوف عكتة حديثة الله رسول الله صلى الله عليه وسلم বলেন يا غلام علّمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجد تجاهك اذا سألت فاسأل الله واذا استعنت فاستعن بالله وعلم ان الامة لو اجتمعوا الا ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك وائ استموا عليه الروك بشيء لم يضروك الا بشيء قد كتب الله عليه. عليك نيجي রিফাত হাদিসটা বড় চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখিত আমরা এই সময় দিয়ে এই বিষয়টি আলোচনা করতে পারলাম না আমরা পরবর্তী কোন পর্বে এই হাদিসটার ব্যাখ্যায় আসব তাহলে বুসুর সুদি দর্শকবৃন্দ আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারলাম শরীক কি বুঝতে পারলাম ইবাদত কি আর আমরা সাথে এটাও বুঝতে পারলাম যে সেদিকের জাগতিক একটা অশুভ পরিণতি হচ্ছে যারা বহু ইলাহকে পূজা করতে চান এবাদত করতে চান তারা তাদের মনটা চতুর্দিকে ছুটাছুটি করে কোনো আত্মপ্রশান্তি লাভ করেন না প্রকান্তরে যে আল্লাহ তা আলার কাছে সারেন্ডার করেছে সেই প্রকৃত শান্তি লাভ করেছে আসুন আমরা সত্য উপলব্ধি করি আল্লাহ রবাহিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন সুহানা সাদু আল্লাহর والسلام عليكم ورحمه الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন

জিরো টু ফোর নাইন টু পাউন্ড নাম্বার জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট টিভি মানবতার সমাধান